দর্শক আসসালামু আলাইকুম। সার্চ দিলে আমাদের ভিডিওটা কেন সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম আসে না অথবা এক দুই তিনের মধ্যে কেন থাকে না, এক কথায় আমাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে কেন যায় না, কোন কোন বিষয়গুলো এর সাথে রিলেটেড, এমন কি বিশেষ কারণ আছে যে কারণে আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে যায় না, অথবা আমরা যদি ভিডিও টাইটেল পুরোটা লিখেও সার্চ করি তবুও দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে না। আমরা সার্চ করার ক্ষেত্রে দুই ইঞ্জিন ব্যবহার করে থাকি, একটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, একটা হচ্ছে ইউটিউব সার্চ ইঞ্জিন। যেই টাইটেল দিয়ে আমরা ভিডিওটা আপলোড করেছি ঠিক একই টাইটেলটা পুরোটা যদি আমরা কপি করে ইউটিউবে অথবা গুগলে সার্চ করি তাহলে আমাদের ভিডিওটা দেখা যায় না। যদিও দেখা যায় তাহলে হয়তো এক ঘন্টার মতো, দেড় ঘন্টার মতো বা আধা ঘন্টা প্রথম কিছুটা সময় সার্চ র্যাঙ্কিংয়ে থাকে, পরবর্তীতে আর সেটা সেই জায়গায় থাকে না। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি, আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। দর্শক, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভালো না লাগলে একটি ডিসলাইক দিবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভিডিওটি সার্চ দিলে কেন পাওয়া যায় না অথবা ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে কেন যায় না, আমরা আমাদের টাইটেল পুরোটা লিখেও সার্চ করলে কেন আমাদের ভিডিওটি পাওয়া যায় না, এই বিষয়গুলোর মধ্যে আমি তিনটি ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তিনটি বিষয় যদি আপনার ভিডিওর মধ্যে থেকে থাকে অথবা আপনার মধ্যে থেকে থাকে তাহলে ভিডিওর লাইফ এভাবেই যাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের এই সমস্যা বা এই চিন্তাভাবনা মাথা থেকে সরে যাবে যে কেন ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যায় না। দর্শক, সার্চ র্যাঙ্কিংয়ে না যাওয়া অথবা ভিডিওটা র্যাঙ্ক না করার যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে আমাদের টাইটেল নির্বাচন। আমরা ভিডিও আপলোড করার সময় আমরা যে কোনো একটি টাইটেল আমাদের মতো করে দিয়ে দিই, এটা একদম করা যাবে না। আমাদের ভিডিও টাইটেলটাই একটা ভিডিও র্যাঙ্ক করাতে, সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে, যেটাই বলেন সাজেস্টে নিয়ে যেতে বা যে কোনো সাইট থেকে আমাদের ভিউ আনতে, এক কথায় আমাদের ভিডিওটা র্যাঙ্ক করতে 50% ভূমিকা যেই ব্যাপারটা আমাদের ভিডিওতে থাকে সেটা হচ্ছে আমাদের টাইটেল। কারণে আমাদের টাইটেলটা পরিপূর্ণ রিসার্চ করে দিতে হবে। একটি টাইটেল অযথা উল্টাপাল্টা লিখে একগাদা করে বড় করা যাবে না, আবার খুব ছোটও করা যাবে না। আমাদের টাইটেলের প্রতি খেয়াল রাখতে হবে আমাদের টাইটেলটা যেন 5 ওয়ার্ডের নিচে না হয়। 5 ওয়ার্ডের নিচে যদি হয় তাহলে টাইটেলটি দিয়ে এসইও করতে অথবা আমাদের সেই ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়াটা একটু কঠিন। এই জন্য আমরা টাইটেলটা পরিপূর্ণ রিসার্চ করব এবং চেষ্টা করব যেন সার্চ র্যাঙ্ক ভালো এমন একটি টাইটেল নির্বাচন করতে, আর টাইটেলের মধ্যে যেন 5 ওয়ার্ডের কম না থাকে। অযথা টাইটেল উল্টাপাল্টা ওয়ার্ড বসিয়ে একটি টাইটেল বড় করার কোনো দরকার নেই। ক্লিন, একেবারে খুব সুন্দর ঝিকঝাক একটি টাইটেল বা ছোট্ট একটি টাইটেল দেওয়ার চেষ্টা করবেন, যে টাইটেলটি ছোট্ট বলতে 5 ওয়ার্ড কম যেন না হয়। ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে অথবা সার্চে ভিডিও যাবে এমন বিষয়ের উপরে সবচাইতে মারাত্মক যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে আপনার ভিডিওর ওয়াচ টাইম। ভিডিওর ওয়াচ টাইম যদি আপনি একটা ভিডিও থেকে বেশি কানেক্ট করতে পারেন, আপনার অডিয়েন্স রিটেনশন যদি ভিডিওতে প্রতিটা ক্লিকের মধ্যে ভালো থাকে, আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে টিকে থাকবে। এখানে টিকে থাকবে এই জন্য বলছি যে আমরা যে প্রথমে বললাম যে এক ঘন্টা দেড় ঘন্টা এরকম টাইম হয়তো আমাদের ভিডিওটা কখনো কখনো সার্চ র্যাঙ্কিংয়ে যায় বা প্রথম প্রথম আধা ঘন্টা এক ঘন্টা কিছুটা ভিউ আসে, পরবর্তীতে কিন্তু আর সেই ভিউটা আসে না, ভিডিওটা ডাউন হয়ে যায়। তো এর জন্য বলছি যে সার্চ র্যাঙ্কিংয়ে টিকে থাকা, যদি আমাদের ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণের যদি আমরা অডিয়েন্স রিটেনশনটা ধরে রাখতে পারি বা সেই পরিমাণের ওয়াচ টাইম আমাদের ভিডিও থেকে আসে, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের সার্চ র্যাঙ্কিংয়ে যেই পজিশন, আমাদের ভিডিও বা ভিডিওর কোয়ালিটি, এসইও টোটালি মিলিয়ে যেই পজিশনটা আমরা দখল করতে পারি সেখান থেকে অন্তত নিচে নামবো না। এ কারণেই আমরা চেষ্টা করবো আমরা ভিডিও মেক করার সময় সঠিক, সুন্দর এবং সত্য তথ্য উপস্থাপন করার জন্য। এতে করে দর্শকরা উপকৃত যদি আপনার ভিডিও দেখে হয় তাহলে কিন্তু আমাদের ভিডিও থেকে দর্শকরা বের হবে না। এ কারণে আপনারা চেষ্টা করবেন ওয়াচ টাইমটা একটা ভিডিওর মধ্যে ধরে রাখতে। একটা ভিডিও থেকে আপনি যত বেশি ওয়াচ টাইম আনতে পারবেন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা তত সার্চ র্যাঙ্কিংয়ে প্রথম দিকে রাখবে। আমাদের ভিডিও কিন্তু আপলোডের পর 2-4-5-10টা ভিউর মধ্যে কিন্তু এক দুইটা ভিডিও হলেও সাজেস্ট থেকে একটা দুটো ভিউ আসার পর আর আসে না। কেন আসে না? কারণ ওই পরিমাণের ক্লিক পড়ে না বা ওই পরিমাণের অডিয়েন্স রিটেনশন আমরা ভিডিও থেকে আনতে পারি না। এ কারণেই আমাদের ভিডিওটা কিন্তু আবার লো হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যে এমন আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে আমরা পর্যাপ্ত পরিমাণের ওয়াচ টাইম কানেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হবে এবং আমাদের ভিডিওগুলো একেবারে সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম দিকে থাকবে। দর্শক, 3 নম্বরে যে ব্যাপারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের ভিডিওর এসইও। আমরা চেষ্টা করব একটা ভিডিওর প্রপার এসইও করতে। এসইও প্রফেশনালি যদি করতে না পারেন তাহলে একটা ভিডিও কখনোই সার্চ র্যাঙ্কিংয়ে নিতে পারবেন না। হ্যাঁ, একটা সময় নিতে পারবেন, একটা সময় আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে, আমার আপনার সবার ভিডিও একটা সময় ভাইরাল হবে। এই যে আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ভিউর
কিন্তু অবস্থা ভালো না, চ্যানেলের অবস্থা ভালো না, চ্যানেলটা এই অবস্থা ছিল না, অনেকটা ভালো অবস্থানে ছিল, আমার নিজের কারণেই চ্যানেলটার আজকে অবস্থা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেন আমরা প্রপারভাবে এসইও করতে পারি। এসইও প্রফেশনালি কীভাবে করতে হয় এ ব্যাপারে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা আইবান্ডল থেকে অথবা ইনডিস্ক্রিন থেকে আমাদের সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনারা প্রফেশনালি একটা ভিডিওর কীভাবে এসইও করতে হয় সে ব্যাপারটা পুরোপুরি জানতে পারবেন। আর একটা ভিডিও প্রফেশনালি এসইও করতে আপনার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল বা যা যা ভিডিও মেটাডেটা সহ যা যা প্রয়োজন সমস্ত কিছু আমরা ওই ভিডিওতে উপস্থাপন করেছি। ভিডিওতে আমরা এমনভাবে উপস্থাপন করেছি যারা একেবারে কিছু না বুঝে এসইও সম্পর্কে, তারাও ওই ভিডিওটি দেখলে একটা এসইও স্পেশালিস্টের দাবি করতে পারবেন নিজেকে। এই তিনটি বিষয় আপনাদের ভিডিও বা আমাদের ভিডিওগুলো এই তিনটি বিষয়ের উপরই সার্চ র্যাঙ্কিংয়ে যায়, আবার এই তিনটি বিষয়ের কারণেই সার্চ র্যাঙ্কিং থেকে আমাদের ভিডিওগুলো ডাউন হয়ে যায়। তো আশা করছি এই তিনটি বিষয়ের উপর কন্টিনিউ ভিডিও আপলোড করে যান, একটা সময় আপনার ভিডিওটাও সার্চ র্যাঙ্কিংয়ের প্রথম দিকে থাকবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন, ভিডিও সম্পর্কে মতামত জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিও থেকে আপনারা কি উপকৃত হচ্ছেন কি না। তো দর্শক, আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।